자. 아, 잤다. 근데 밥 걸어 있다 말이야. 근데 মানুষের মন কি ভাব করতে পারে? মানুষের অন্তর্নিহিত সত্তাকে কি ভাব করতে পারে? কি মনে হয় আপনাদের? আমরা আমার তো মনে হয় পারেই না, কোন রকম ভাবে পারা সম্ভব নয়। আর আমার এই কথাটা শুধু আমার নয়, আজ পর্যন্ত বাংলা সাহিত্যের লেখা প্রচুর অসংখ্য বই, অসংখ্য গল্প, উপন্যাসের মধ্যে এই সত্যটাকেই বারবার আমি মানে খুঁজে পাই, ফিরে ফিরে পাই। তো সেই কারণে আমাদের এই বইওয়ালার প্ল্যাটফর্মে আমি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বা ভারত কেন্দ্রিক বাংলা বইয়ের রিভিউ করতে চাই তা নয়, একই রকমভাবে আমি বাংলাদেশের বিভিন্ন উপন্যাস বা বিভিন্ন লেখালেখিরও রিভিউ করতে চাই। যেমন এর আগে আরজাদি মাতুকর সিরিজের যে লেখাটা, ওটা কিন্তু তিনটে বইই কিন্তু বাংলাদেশ থেকে বার হয়েছিল। তো আজকে তেমনভাবেই আমার অন্যতম একটা ভালো লাগা বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে আজকের হাজির আমি হয়েছি। বইটা বাংলাদেশেরই একজন লেখক, লেখকের নাম আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু আর একবার নতুন করে জানানোর দরকার, হরিশঙ্কর জলদাস। এবং ওনার একটা অসাধারণ উপন্যাস, উপন্যাসটার নাম হচ্ছে দহনকাল, মাওলা প্রকাশনী থেকে বার হয়েছে, দাম বাংলাদেশি টাকায় 250 টাকা, এবং প্রথম আলো পুরস্কারও পেয়েছে উপন্যাসটা। পুরস্কারের কথা বাদ দিন এবং সবকিছুর কথা বাদ দিন, যে ব্যাপারটা বলার, উপন্যাসটা পড়ে আসলে পড়ার পরে আমার অন্তবিবেক, অন্ত হৃদয় আসলে একরকম ভাবে কেঁপে উঠেছিল। কেন যদি ক্রমশ বলি তাহলে দেখতে পাবেন যে অদ্বৈত মল্লবর্মণ, আমরা দেখি যে তিতাস একটি নদীর নাম সে লিখে গিয়েছেন, তারপরে প্রায় দীর্ঘ 50 বছর আর কোনো জলপুত্র কলম তুলে নেয়নি, যে জলপুত্রদের যন্ত্রণাটা সেরকম ভাবে বাস্তবভাবে, বাস্তব এবং মরমিয়া ভাবে তুলে ধরার জন্য। আর আমাদের হরিশঙ্কর জলদাসের লেখায় আমরা যেন পাচ্ছি যে অদ্বৈত মল্লবর্মণের পরবর্তী হয়তো কোনো, ইনি অদ্বৈত মল্লবর্মণ নয় কিন্তু তার থেকেও হয়তো বা, মানে আমি তুলনামূলক বিচারে যাচ্ছি না, কিন্তু একজন শক্তিশালী লেখক বাংলা সাহিত্যকে পেয়েছে, হোক না সে বাংলাদেশে, কিন্তু এটা তো আমাদের অখণ্ড বাঙালি সত্তা, তো সেখানে কোনো ভাগ হয়নি এখনো পর্যন্ত, আজও পর্যন্ত। এই বইটার মধ্যে আপনারা যদি পড়েন দেখবেন কোন দিকটা দিয়ে যে শুরু করবো এ ব্যাপারে আমি বড় ধন্দে রয়েছি। অসাধারণ বই, মানে প্রথমেই বলার আর কি, যে বইটার মধ্যে আমরা খুঁজে পাই যে হরিদাস বলে একটা চরিত্রকে, এবং তার বাবার নাম রাধানাথ, এই রাধানাথ চাচ্ছে যে তার সন্তান হরিদাস সে পড়াশোনা করে যেতে বড় হয়, এবং এই রাধানাথ এবং হরিদাসের জেলে সম্প্রদায়ের প্রতিনিধি, এইখান থেকে আমরা পাচ্ছি উপন্যাসের মতো শুরু। তারপরে উপন্যাসের শেষ হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের ঠিক গোড়ায়, এই যখন এই জেলে সময়, মানে নিজেদের অজান্তেই কিভাবে যে মুক্তিযুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে তারা নিজেরাই জানেন, এবং মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার ফসল হিসাবে এদের জীবনের যে, মানে প্রচুর এদের জেলে সমাজের প্রচুর মানুষকে জীবন দিয়ে এই মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার পরিণাম মানে গুনতে হচ্ছে, এবং সেইখানে একটা অসীমান্তিক শেষ উপন্যাসটার মধ্যে খুঁজে পাই। এবং এই বাদবাকি জীবনে যা রয়েছে, বাদবাকি উপন্যাসটা জুড়ে, এটা রয়েছে একটা অসাধারণ উড়ান বা আত্ম মানে উপলব্ধির একটা ছবি রয়েছে। কেমনভাবে বলি যে আসলে হরিশঙ্কর জলদাস যিনি লিখছেন, তিনি নিজেও ব্যক্তিগত জীবনে এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে গিয়েছেন বলেই আমার মনে হয় যে ইনি লেখাটা এরকম হৃদয়ে নিংড়ানো লেখা হয়েছে। যদি আপনারা দেখেন উপন্যাসটা পড়ে তাহলে দেখবেন যে এই হরিদাসের যে ক্রমশ উত্থান, সেই উত্থান শুধু নিজের সমাজের বিরুদ্ধে নয়, সেই উত্থান নিজের রাষ্ট্রনৈতিক ক্ষমতার বিরুদ্ধে, নিজের পারিপার্শ্বিক অবস্থার বিরুদ্ধে, নিজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটা ক্ষেত্রে তাকে বাধার সম্মুখীন, কারণ এর আগে মানে বাধার সম্মুখীন হতে হয়েছে, কারণ এর আগে কোনো জেলে সমাজের কেউ এত পড়াশোনা করতে যায়নি বা পড়াশোনা তারা করেনি, তারা শুধুমাত্র যত সামান্য পড়ে তারপরেই ফের নিজেদের যে জীবিকা অর্থাৎ মাছ ধরা, এই মাছ ধরাতে ফিরে গিয়েছে। কিন্তু এই উপন্যাসের মধ্যে আমরা পাচ্ছি যে সে কিন্তু এক অসীমান্তিক উড়ান তার মধ্যে আমরা লক্ষ্য করার চেষ্টা করছি, যে সে কী করছে, পড়াশোনা শিখছে, এবং সে প্রথম যে পতেঙ্গা হাই স্কুলে একজন জেলে সম্প্রদায়ের মানুষ হিসেবে, জেলে সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে সে প্রথম হয়েছে কোনো একটা মানে শ্রেণীতে, এটা এই যে উত্থান, এই উত্থান আসলে মানে আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়। এবং শুধু কি এই উত্থানটাই রয়েছে তা নয়, তার সঙ্গে একই রকমভাবে রয়েছে এই জেলে সমাজের একটা অন্তর্নিহিত জীবনের এক মানে সুকঠিন এবং সুকরুণ বাস্তবের ছবি। জেলে সমাজের মাঝখানেই যে কত রকম মানে হিন্দু হয়েও যে হিন্দুকে কেমনভাবে ঠকানো যায়, কেমনভাবে শোষণ করা যায় তা আমরা দেখি এই সমাজের মধ্যে। এই সমাজ, জেলে সমাজে তো আসলে দুটো শ্রেণীতে বিভক্ত, একটা শ্রেণী হচ্ছে বিত্তবান, একটা হচ্ছে বিত্তহীন শ্রেণী। যারা বিত্তবান শ্রেণী
যেমন এই উপন্যাসে আমরা দেখতে পাই নিকুঞ্জ বহরদার বলে একজন চরিত্র, যে বিত্তবান শ্রেণী, সে চায় যে অন্য একজন মানে বিত্তবান শ্রেণী অর্থাৎ জালাল মেম্বার বলে একটা চরিত্র, তার সঙ্গে মিলে মিশে এই আমাদের নিজেদেরই নিজের সমাজেরই যে কিছু বিত্তবান বিত্তহীন মানুষকে আরো দরিদ্র করে রাখতে চায়, আরো যন্ত্রণা দিতে চায়। উফ, অসাধারণ অভিব্যক্তি। মানে তারপরে শুধু শুধু এইখানে নয়, এছাড়া আরো দেখি যে নিজেদের এই বিত্তহীন সমাজদের যে জীবন যন্ত্রণা, তারা যখন সমুদ্রে যায়, সমুদ্রে গিয়ে তারপরে যখন মাছ ধরে, এবং এই যে মাছ ধরা নৌকায় গিয়ে অন্য কারো নৌকায় গিয়ে মাছ ধরা এবং সেগুলো থেকে মাছ সংগ্রহ করে আনা, এবং এর যে গোটা পারিপার্শ্বিক যে যন্ত্রণা, মানে সেখানেও দেখি যে বহদ্দারদের থাবা অত্যন্ত মারাত্মক রকম ভাবে তীব্র। এই যে পারিপার্শ্বিক সামগ্রিক যন্ত্রণা, সেটাও কিন্তু এই উপন্যাসের মধ্যে খুঁজে পাই। এই উপন্যাসের মধ্যে শুধু কি জেলে জীবনের এই করুণ বাস্তবটাকে খুঁজে পাই, তাও নয়। এই উপন্যাসের মধ্যে এরকম আবার খুঁজে পাই আদাব স্যার বলে একটা চরিত্র, যে আমাদেরই জীবনে হয়তো দেখে থাকবো যে এরকম কোন স্যার আমাদেরই ক্ষেত্রে হয়তো বরফ পাথরের কাজ করেছে। তো আদাব স্যার চরিত্রটা আসলে শুধু একটা চরিত্র নয়, যেন মানুষের শুভ বুদ্ধির যে স্ফুরন, সেই স্ফুরনের প্রতিমূর্তি হিসাবে দাঁড়িয়ে রয়েছে আদাব স্যার চরিত্রটা। শুধু তাই কি খুঁজে পাই, তাও নয়। এর সঙ্গে খুবজা বলে একটা চরিত্র, যে পাগল কিছুটা, মানে তার মাথাটা কিছুটা একটুখানি পাগল টাইপের আর কি, কিন্তু সে যে পাগল কিছুটা পাগল হলেও তার মধ্যে যে কতটা সশিক্ষা, সে শিক্ষিত, তার একটা বাস্তব ছবি এর মধ্যে খুঁজে পাই। শুধু কি এই পাই, তার সঙ্গে আরো পাই যে চন্দ্রকলা বলে একজন বিধবা রমণীকে, যে হরিদাসের মা আর কি, এই যে চন্দ্রকলা বিধবা রমণী, তার মধ্যে যে লড়াই, যে আত্ম উত্তরণের যে ছবি, অসাধারণ একটা ভাবে আমাদের মানে উপন্যাসটার মধ্যে খুঁজে পাই। এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে এইরকম ভাবে চলতে চলতে তারপরে বাংলাদেশের মানে বাংলাদেশ হয়ে গেল, এবং 71-এর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের দোরগোড়ায় এসে উপন্যাসটা শেষ হচ্ছে। এবং তার আগে এই মুক্তিযুদ্ধের দোরগোড়ায় আসার ফলে এই মানে জেলে সমাজের যে কি মানে পরিণতি হয়েছে বা তাদের কি পরিণাম হয়েছে সেটা খুঁজে পাচ্ছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান মানে সেনাবাহিনী এবং তার সঙ্গে রাজাকাররা মিলে এই জেলে সমাজের একটা মানে জেলে সমাজটাকে নির্জীব, মানে জেলে সমাজকে একদম এক ধরনের বলতে গেলে যে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, নরকের দোরগোড়ায়, যেখানে তাদের বাড়ির রমণীকে ধর্ষণ করা হচ্ছে নির্দ্বিধায়, যেখানে তাদের তারা হিন্দু হয়েও যাদেরকে জোর করে তাদের গরুর মাংস মিশ্রিত ঝোল খাওয়ানো হচ্ছে, ভাত খাওয়ানো হচ্ছে, তাদের সারাদিন খাটানো হচ্ছে, তাদের উপরে অকথ্য অত্যাচার করা হচ্ছে কোনো কারণ ছাড়াই। এই যে প্রতিটা জীবন যন্ত্রণা যেন অতীব বাস্তব হিসাবে এই উপন্যাসের মধ্যে উঠে আসছে। এবং এই যে এটার মধ্যে আসলে কি হয় জানেন তো, যখন কোনো উপন্যাস পড়া হয় তখন সেখানে মনে হয় যে ব্যাপারটা কি লেখকের বানানো বা আর্টিফিশিয়াল, কিন্তু এই গোটা উপন্যাসটা পড়ে আমার এই জায়গাটার একবারও মনে হয়নি যে কোথাও আর্টিফিশিয়াল। প্রতিটা ব্যাপারই যেন একদম বাস্তব, এবং তার সঙ্গে লেখকের নিজস্ব কিছুটা সৃষ্টি মিশে একটা অসাধারণ সৃষ্টি হিসাবে মানে প্রতিফলিত হয়েছে। সামগ্রিকভাবে যদি আপনারা উপন্যাসটা দেখেন, তাহলে মানে যদি পড়ে দেখেন, আমি আসলে এই ভিডিওর মধ্যে দিয়ে শুধু আপনাদের একটা ক্লুটা ধরিয়ে দিতে চাই যে এই উপন্যাসটা পড়ে দেখুন এই পাবেন, কিন্তু আমি তো গোটা ব্যাপারটা আপনাদের সঙ্গে এই 8-10 মিনিটের ভিডিওতে ব্যক্ত করা সম্ভব নয়, আর আমার সে প্রচেষ্টাও হয়তো করলে ব্যর্থ হব আমি। শুধু এটুকুই আপনার বলার, আপনারা যদি দহনকার উপন্যাসটা পড়েন তাহলে খুঁজে দেখবেন আর কি, খুঁজে পাবেন যে মানুষের যন্ত্রণা কতটা তীব্র হতে পারে, নিম্নবিত্ত মানুষদের বিশেষত জেলে সমাজের যন্ত্রণা তীব্র মানে তীব্র হওয়ার যে মূর্তি, সেটা কিন্তু লেখকের জাদু কলমে আমরা এই উপন্যাসটার মধ্যে পাচ্ছি। অসাধারণ সৃষ্টি। আমার মনে হয় যে জীবনযুদ্ধকালীন বা মানুষের যন্ত্রণার যে ছবি এখনো পর্যন্ত পৃথিবীর যতগুলো উপন্যাসে এসেছে, তার মধ্যে যদি এই উপন্যাসটা অন্য ভাষা অনুবাদ করা হয়, সেই তাদের মধ্যে হয়তো মানে সেই সেরা কয়েকটা সৃষ্টির মধ্যে এই উপন্যাসটাও থাকতে পারে। আমাদের আজকের এটুকুই বলার, আপনারা উপন্যাসটা পড়ে দেখুন, তারপরেই বুঝতে পারবেন যে আসলে আমার এই বলাটা হয়তো বা কতটা সত্য বা কতটা হয়তো অসত্য। এতটুকু বলার, প্রত্যেকে ভালো থাকবেন, শুভরাত্রি।